সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটি সমাজকর্মের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের মৌল মানবিক চাহিদা, বেসিক হিউম্যান নিডস। আমাদের প্রথম চ্যাপ্টারে আছে মৌল মানবিক চাহিদা। মৌল মানবিক চাহিদা বলতে আমরা বুঝি মানুষের বেঁচে থাকার জন্য কিছু অপরিহার্য, একান্ত অপরিহার্য এবং অত্যাবশ্যকীয় চাহিদা পূরণ করতে হয়। এসব চাহিদার সমষ্টি হল মৌল মানবিক চাহিদা, বেসিক হিউম্যান নিডস। আমি আবার বলছি, মানুষকে বেঁচে থাকার জন্য কিছু একান্ত অপরিহার্য অত্যাবশ্যকীয় চাহিদা পূরণ করতে হয়। এসব চাহিদার সমষ্টি হল মৌল মানবিক চাহিদা বা বেসিক হিউম্যান নিডস। অন্যভাবে বলা যায়, মানুষের স্বাভাবিক জীবন যাপনের জন্য যেমন কিছু চাহিদা পূরণ করা একান্ত অপরিহার্য, যার কোনো বিকল্প নেই, এসব চাহিদার সমষ্টি হল মৌল মানবিক চাহিদা। যেকোনো যেসব চাহিদা পূরণ করতে হবেই হবে, এটা ন্যায়ভাবে হোক আর অন্যায়ভাবে হোক, মানুষের বেঁচে থাকতে হলে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এসব চাহিদা পূরণ করতে হবেই হবে। এসব চাহিদা পূরণ না করলে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখা দুষ্কর ব্যাপার। আর এসব চাহিদা পূরণ করা ব্যক্তি বৈধভাবে হোক অবৈধভাবে হোক, যেভাবে হোক, চাহিদাগুলো পূরণে সে সবসময় তৎপর থাকে। এটি পূরণে বাধাগ্রস্ত হলে মানুষ অপরাধ প্রবণ হয়ে পড়ে, অর্থাৎ যে কোনোভাবেই হোক সে চাহিদা পূরণ করতে হবেই হবে। আগেই আমি বলেছি, সেটা ন্যায়ভাবেই হোক আর অন্যায়ভাবেই হোক, মানুষের মৌল মানবিক চাহিদা পূরণ করাটা তার একান্ত প্রয়োজন। দ্য সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি এর সংজ্ঞা অনুযায়ী, নিডস ইজ ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড কালচারাল, সোশ্যাল, এনভায়রনমেন্টাল অ্যান্ড ফর সার্ভাইভাল, ওয়েলবিং অ্যান্ড ফুলফিলমেন্টস। অর্থাৎ বেঁচে থাকা, উন্নয়ন ও পরিপূর্ণতা অর্জনের জন্য দৈহিক, মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রয়োজন সমূহই মৌল মানবিক চাহিদা হিসাবে পরিচিত। এই মৌল মানবিক চাহিদা পূরণ করা মানুষের একান্ত অপরিহার্য বিষয়, এবং এই মৌল মানবিক চাহিদাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এটা বলে টাইপস অফ বেসিক হিউম্যান নিডস। মৌল মানবিক চাহিদা দুই ধরনের, মৌল মানবিক চাহিদা দুই ধরনের, এক নম্বর হল জৈবিক বা দৈহিক চাহিদা, জৈবিক বা দৈহিক চাহিদা, বায়োলজিক্যাল অর ফিজিক্যাল নিডস। জৈবিক বা দৈহিক চাহিদা, বায়োলজিক্যাল অর ফিজিক্যাল নিডস। আর দ্বিতীয়টি হল সামাজিক চাহিদা,
সামাজিক বা মানবিক চাহিদা। সোশ্যাল অর হিউম্যান নিডস। তাহলে আমরা দেখলাম মনোমানবিক চাহিদা দুই ধরনের, জৈবিক বা দৈহিক চাহিদা বায়োলজিক্যাল অর ফিজিক্যাল নিডস, সামাজিক বা মানবিক চাহিদা সোশ্যাল অর হিউম্যান নিডস। এখন আমরা দেখব জৈবিক বা দৈহিক চাহিদা কি। মানুষের বেঁচে থাকা এবং দৈহিক বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য পূরণ করা প্রয়োজন এসব চাহিদাগুলি হল জৈবিক বা দৈহিক চাহিদা। তা মানুষের বেঁচে থাকা এবং মানুষের অস্তিত্ব রক্ষা, এটাই হলো জৈবিক বা দৈহিক চাহিদা, যেমন ক্ষুধা, তৃষ্ণা এবং যৌন চাহিদা। এখানে ঘুমও জৈবিক চাহিদার মধ্যে পড়ে, ক্ষুধা, তৃষ্ণা, ঘুম এবং যৌন চাহিদা। অর্থাৎ যে চাহিদা মানুষের পূরণ করতে হবেই হবে, এটা পূরণ না করার কোনো বিকল্প নেই, সেটি হলো বায়োলজিক্যাল আর ফিজিক্যাল নিডস। সামাজিক বা মানবিক চাহিদা এটা সেকেন্ডারি নিডস। যেমন যেসব চাহিদা এই জৈবিক চাহিদার পাশাপাশি বা একান্ত মৌল যে চাহিদাগুলো আছে এগুলোর পাশাপাশি সামাজিক বিকাশ বা মানবিক বিকাশের জন্য যেসব চাহিদা পূরণ করতে হয় সেগুলি হলো সামাজিক বা মানবিক চাহিদা। যেমন খাদ্য, খাদ্য, ফুড, বস্ত্র, ক্লথিং, আশ্রয় বা বাসস্থান, শেল্টার, স্বাস্থ্য, হেলথ, খাদ্য, বস্ত্র, আশ্রয়, বাসস্থান, স্বাস্থ্য, চিত্ত বিনোদন। চিত্ত বিনোদন রিক্রিয়েশন। আর সামাজিক চাহিদা বা মানবিক চাহিদার মধ্যে অন্যতম একটি চাহিদা আছে যেটা আমি বাদ পড়ে গেছে, সেটি হলো শিক্ষা, শিক্ষা, এডুকেশন। তাহলে সামাজিক বা মানবিক চাহিদা খাদ্য আছে, এটা জৈবিক চাহিদার অন্তর্গত এবং সামাজিক বা মানবিক চাহিদার মধ্যে ফেলা যায়, কিন্তু বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, চিত্ত বিনোদন, এটি হলো অন্যতম মৌলমানবিক চাহিদার অন্তর্গত। কিন্তু বর্তমানে এই পাঁচটি চাহিদা ছাড়াও কিছু চাহিদার কথা সমাজবিজ্ঞানীরা উল্লেখ করেছেন, সেগুলো হলো ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ইন্ডিভিজুয়াল ফ্রিডম, ব্যক্তি স্বাধীনতা, এটিও আধুনিক সমাজবিজ্ঞানীরা এটি ইনক্লুড করেছেন, ধর্ম, ধর্ম, রিলিজিয়ান,
নিরাপত্তা সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি এবং স্নেহ ভালোবাসা স্নেহ ভালোবাসা লাভ অ্যান্ড অ্যাফেকশন তাহলে আমরা আবার দেখছি মনোমানবিক চাহিদা দুই ধরনের এক হলো জৈবিক বা দৈহিক চাহিদা যেসব চাহিদা মানুষ বা অন্যান্য প্রাণী অস্তিত্ব রক্ষার জন্য অবশ্যই গ্রহণ করতে হয় অবশ্যই প্রয়োজন সেগুলো জৈবিক বা দৈহিক চাহিদা যেমন আমরা বলেছিলাম আগে খাদ্য বা ক্ষুধা ঘুম তৃষ্ণা এবং যৌন চাহিদা দুই নম্বর হলো সামাজিক বা মানবিক চাহিদা সোশ্যাল অর হিউম্যান নিডস যেটা মৌলিক চাহিদার পাশাপাশি মানুষের সামাজিক বিকাশ এবং অন্যান্য সাংস্কৃতিক বিকাশের জন্য মানবিক বিকাশের জন্য যেসব চাহিদা পূরণ করতে হয় সেগুলো হলো সামাজিক বা মানবিক চাহিদা এখানে বস্ত্র ক্লথিং আশ্রয় শেল্টার স্বাস্থ্য হেলথ শিক্ষা এডুকেশন চিত্তবিনোদন রিক্রিয়েশন ইত্যাদি তবে আধুনিক আধুনিক সমাজ বিজ্ঞানীরা আরো কয়েকটি বিষয়কে সংযুক্ত করেছেন মনোমানবিক চাহিদা হিসাবে সেটা হলো ব্যক্তি স্বাধীনতা ইন্ডিভিজুয়াল ফ্রিডম ধর্ম রিলিজিয়ান নিরাপত্তা সিকিউরিটি স্নেহ ভালোবাসা লাভ অ্যান্ড অ্যাফেকশন এগুলো সমাজ বিজ্ঞানীরা নতুন যুক্ত করেছেন এবার আমরা দেখব মনোবাঙ্গিক চাহিদা কয়েকটি এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব মনোমানবিক চাহিদা বিখ্যাত সমাজ বিজ্ঞানী চার্লট টলে মনোমানবিক চাহিদা তার কমন হিউম্যান নিডস গ্রন্থে মোট পাঁচটি তারপরে একটি ছয়টি মোট ছয়টি মনো চাহিদার কথা উল্লেখ করেছেন সমাজ বিজ্ঞানী চার্লট টলে তার কমন হিউম্যান নিডস গ্রন্থে মানুষের ছয়টি অপরিহার্য মৌলিক চাহিদার কথা উল্লেখ করেছেন যেগুলো আমরা আগেই আলোচনা করেছি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা চিত্ত বিনোদন এখন মনোমানবিক চাহিদার বিবরণ মনোমানবিক চাহিদার বিবরণ এক নম্বর খাদ্য ফুড খাদ্য হলো মনোমানবিক চাহিদার মধ্যে প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে জৈব উপাদান গ্রহণের মাধ্যমে জীবদেহের গঠন তাপ শক্তি উৎপাদন বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ রোগ প্রতিরোধ পূর্বক দেহকে সুস্থ সবল রাখে তাকে খাদ্য বলে খাদ্যের উপাদান ছয়টি আমিষ শর্করা স্নেহ ভিটামিন লবণ ও পানি খাদ্য আবারও বলছি খাদ্য হলো মনোমানবিক চাহিদার মধ্যে সবচেয়ে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান যে জৈব উপাদান গ্রহণের মাধ্যমে জীবদেহের গঠন তাপ শক্তি উৎপাদন বৃদ্ধি সাধন
ক্ষয়পূরণ, অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ পূর্বক দেহের সুস্থ সবল, দেহকে সুস্থ সবল রাখে তাকে খাদ্য বলে। খাদ্যের উপাদান ছয়টি, কি কি খাদ্যের উপাদান ছয়টি? আমিষ, শর্করা, আমিষ, শর্করা, স্নেহ, স্নেহ, ভিটামিন, লবণ ও পানি, এই ছয়টি হলো খাদ্যের উপাদান। এরপরে বস্ত্র, ক্লোথিং। আধুনিক সভ্য সমাজে বসবাস করতে হলে বস্ত্রের কোনো বিকল্প নেই। মানব সভ্যতার ধারক বাহক হল এই বস্ত্র। বস্ত্রের ব্যবহার ছাড়া আধুনিক সভ্য সমাজে জীবনযাপন আমরা কল্পনা করতে পারি না। একসময় আদিম বর্বর মানুষ যারা আছে তারা বস্ত্রের ব্যবহার জানতো না, তবু গাছের ছাল বাকল পরে নিজেদের লজ্জা নিবারণ করত। সে আদিম যুগের কথা। বর্তমান সভ্য জগতে এই বস্ত্রের ব্যবহার ছাড়া আমরা মানব সমাজ বা মানব সভ্যতাকে আমরা চিন্তাও করতে পারি না। 3 নম্বর, বাসস্থান বা শেল্টার। আধুনিক সভ্য সমাজে বাসস্থান একটা অতি গুরুত্বপূর্ণ উপাদান। মানুষের সামাজিক নিরাপত্তা, নিরাপদ আশ্রয়, মানুষের মনোমানবিক চাহিদা, সমাজ ও সভ্যতাকে স্থায়ী ও স্থিতিশীল রূপ দেওয়ার ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করছে। শান্তিতে ঘুমানো, চোর ডাকাতের উপদ্রব থেকে নিজেকে রক্ষা করা, বন্য জীব যন্ত্র ইত্যাদি থেকে নিজেকে রক্ষা করার জন্য, কিংবা ঝড় বৃষ্টি, তাপ, ঠান্ডা ইত্যাদি থেকে নিজেকে রক্ষা করার জন্য এই বাসস্থান একান্ত অপরিহার্য। শিক্ষা, এডুকেশন, মানুষের মনোমানবিক চাহিদা হিসাবে শিক্ষার গুরুত্ব অত্যধিক। বিশেষ করে আধুনিক সভ্য সমাজে এই শিক্ষাকে বলা হয় মানব জাতির মেরুদণ্ড। মানব জাতির মেরুদণ্ড, শিক্ষাবিহীন মানুষ কিন্তু চলতে পারে না। আধুনিক সভ্য সমাজে শিক্ষা মানুষের একটি অন্যতম মৌলমানবিক চাহিদা। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষায় মানব সংস্কৃতির বিকাশ, সংরক্ষণ ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনুষ্যত্ব ও মানব সমাজের বহুমুখী প্রতিভা বিকাশের জন্য বিকাশ ঘটিয়ে মানুষকে মানব সম্পদে সম্পদ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নেই। স্বাস্থ্য, স্বাস্থ্য, হেলথ, স্বাস্থ্য যতগুলো মনোমানবিক চাহিদা আছে এর মধ্যে স্বাস্থ্য একটা অন্যতম। স্বাস্থ্য মানুষের জীবনের অমূল্য সম্পদ। কর্মক্ষমতা, উৎসাহ, উদ্দীপনা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে স্বাস্থ্য একান্ত অপরিহার্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে স্বাস্থ্য বলতে শুধু রোগ বা দুর্বলতার অনুপস্থিতি বোঝায় না,
বরং দৈহিক, মানসিক, সামাজিক, সার্বিক সুস্থ থাকাকেই স্বাস্থ্য বলে গণ্য করা হয়। এই যে করোনাকালে মানুষের যে স্বাস্থ্য নিয়ে, স্বাস্থ্যবিধি নিয়ে মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে শুধুমাত্র মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, যাতে সে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। চিত্ত বিনোদন 6 নম্বর হলো চিত্ত বিনোদন বা রিক্রিয়েশন। আমরা আমাদের দৈনিক কাজকর্ম করতে করতে বা প্রাত্যহিক সামাজিক জীবনে নিজেদের যে কর্মগুলো আছে করতে করতে আমরা কিন্তু আসলে একসময় টায়ার্ড হয়ে যাই, তখনই কিন্তু প্রয়োজন হয় চিত্ত বিনোদনের জন্য, মনটাকে একটু নতুন ভাবে একটু ভিন্ন আমেজে আনন্দ উপভোগ করা। এই কারণেই দেখা যায় যে প্রতি বছর আমরা স্টুডেন্টদের নিয়ে, শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে যাই। এর কারণ হলো শিক্ষার্থীদের নিয়ে সারা বছর ক্লাস করতে করতে একা এরা খুবই ক্লান্ত হয়ে পড়ে, এবং নতুন একটি পরিবেশে তাদের নিয়ে গেলে সেখানে নতুন কিছু শিখতে পারে, বুঝতে পারে, এবং তারা একটু নিজেদেরকে অন্যভাবে উপস্থাপন করতে পারে, এবং তাদের দৈহিক, মানসিক ও সামাজিক বিকাশের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং এই রিক্রিয়েশনের কারণে মানুষ কিন্তু যে অপরাধ প্রবণতা, অলসতা, অসামাজিক অপরাধমূলক কার্যাবলী এগুলো থেকে কিন্তু বিরত থাকে। আমরা প্রতিদিন ছেলে মেয়েদের এই রিক্রিয়েশনের জন্য পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদির ব্যবস্থা করে থাকি, শুধুমাত্র এদের মানসিক এবং সামাজিক বিকাশের জন্য, যাতে তারা বিভিন্ন রকম অপরাধ প্রবণতা বা অসামাজিক কোনো অপরাধমূলক কার্যাবলী থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মনোমানবিক চাহিদার কি, মনোমানবিক চাহিদার বিবরণ ইত্যাদি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী কোনো একটি ক্লাসে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্লাস এখনই আমরা শেষ করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে বসে পড়াশোনা করো, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা ভালো থেকো, তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।